শুক্রবার নারী এশিয়া কাপে বিগ ক্ল্যাশ, ভারতকে হারিয়ে ফাইনালে খেলতে চায় বাংলাদেশ। চট্টগ্রামে পুরোদমে শুরু পাকিস্তান সফরের প্রস্তুতি, ওয়ার্ম আপ ম্যাচে মুশফিকের হাফ সেঞ্চুরি। চট্টগ্রামে জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামের বেহাল অবস্থা, দর্শকদের ইনজুরিতে পড়ার শঙ্কা। শুক্রবার পর্দা উঠছে 33তম অলিম্পিক্সের, উৎসব পুরো প্যারিস শহর জুড়ে। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। নারী এশিয়া কাপে শুক্রবার বাংলাদেশের ফাইনাল নিশ্চিতের মিশন, শ্রীলঙ্কার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে টাইগার্সদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। বিগ ম্যাচে জয়ের জন্যই নামবে ক্রিকেটাররা, আত্মবিশ্বাসী সুরে জানিয়েছেন ক্যাপ্টেন নিগার সুলতানা আর স্পিনার নাহিদা। এই ম্যাচে এক উইকেট পেলেই প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে 101তম উইকেটের মাইলস্টোন স্পর্শ করবেন নাহিদা আক্তার। ডাম্বুলায় ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 2:30। নাইন মিন জসিমের রিপোর্ট। 2018 নারী এশিয়া কাপ ফাইনাল, মালয়েশিয়ায় ভারতকে হারিয়ে বাংলার মেয়েদের শিরোপা জয়, সেদিন উল্লাসে ভাসিয়েছিল তামিম মাশরাফিদেরও। ছেলেরা এশিয়ার শ্রেষ্ঠত্ব স্পর্শ করতে না পারলেও সালমারা সেটা করে দেখিয়েছিল। নারী ক্রিকেটে সূচনা হয় নতুন এক দিগন্ত। 2018তে পারলে 2024 কেন নয়? হাই ভোল্টেজ ম্যাচের আগে জ্যোতিদের সেই পুরনো স্মৃতিটাই দেখাচ্ছে আলো, দিচ্ছে সাহস। ডেফিনেটলি আমাদের সবার ইচ্ছা ফাইনাল খেলার, কারণ আমরা জানি যে গতবার যখন আমরা এশিয়া কাপ খেলেছি, উইন করেছিলাম 2018 সালে, তখন কিন্তু আমাদের উইমেন্স ক্রিকেটে অনেক বড় একটা রেভলিউশন হয়েছে। সো আমাদের চাকরিতে এটাই থাকবে যেন আমরা উইমেন্স ক্রিকেটের জন্য আরেকটা ধাপ এগিয়ে যাই। অবশ্যই একটা বড় টিমকে যখন আপনি একটা ওয়ার্ল্ড কাপের আগে যখন একটা বড় টিমকে হারাবেন, এটা অবশ্যই একটা কনফিডেন্সের একটা বিষয়, একটা সব টিমের জন্য, আমাদের টিমের জন্য একটা আত্মবিশ্বাস বেড়ে উঠবে। আমরা চেষ্টা করবো যেন আমরা আমাদের সেরাটা দিতে পারি। আগের ম্যাচেই নিজেদের টি-20 ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান গড়ে সেমিফাইনাল নিশ্চিত করে টাইগার্সরা। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে জ্বলে ওঠে ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই। যদিও ভারতের বিপক্ষে নিঃসন্দেহে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা, আসরের গ্রুপ পর্বে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও অপরাজিত থেকেই শেষ চারে ভারতের মেয়েরা। দুদলের সাম্প্রতিক পরিসংখ্যানও বাংলাদেশের মেয়েদের খুব একটা স্বস্তিতে রাখছে না। মাস তিনেক আগে স্মৃতি মান্ধানাদের কাছে 5-0 হোয়াইট ওয়াশ হয় টাইগার্সরা। চিন্তা বলবো না, সেমিফাইনাল তো সবসময় একটা প্রেশার গেম হয়, সেমিফাইনাল না জিতলে আউট অফ টিম। আমাদের চেষ্টা থাকবে যে আমরা আমাদের সেরাটা দিব, আমাদের ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং এই তিনটা ডিপার্টমেন্টে যদি আমরা ভালো করতে পারি, দিন শেষে রেজাল্ট আমাদের পরে আসবে। ডাম্বুলো উইকেট আমি তো আমরা হচ্ছে অলমোস্ট তিনটা ম্যাচ খেলে ফেলেছি, আমার কাছে মনে হয় যে এটা ব্যাটে বলে খুব ভালো আসে, ব্যাটারদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি যে হচ্ছে আগামীকাল ভালো একটা স্কোর করা। দেশের মাটিতে দাঁড়াতে না পারলেও জ্যোতিদের সামনে আবারও সেই ইন্ডিয়া, ভেনু লঙ্কার ডাম্বুলা। জিততে হলে উজাড় করে দিতে হবে নিজেদের সেরাটা। টি-20তে অসম্ভব কিছুই না, গৌরবময় অনিশ্চয়তার খেলায় ভারতকে চমকে দিয়ে আরও একবার এশিয়া কাপ ফাইনাল খেলার অপেক্ষায় জ্যোতি জাহানারারা। লাল বলের বিবেচনায় চলে এলেন রিশাদ হোসেন, সৌম্য তানজিম সাকিবরাও আছেন নজরে। চট্টগ্রামে বিশেষ ক্যাম্প শুরুর দিনেই সাগরিকার মাঠে দুই দিনের প্র্যাকটিস ম্যাচে নেমেছেন মুশফিক মিরাজ মুমিনুলরা। বিসিবির লাল দলের পক্ষে মুশির 50, যদিও এই দল অল আউট হয় 131 রানেই। প্রথম দিন শেষে 15 রানের লিডে তাইজুল মুমিনুলদের সবুজ দল। সাইফুল রূপকের রিপোর্ট। ম্যারাথন ব্যাটিং করা যার নেশা, সেই মুশফিককেই কি ভুল আউট দিয়ে মাঠছাড়া করলেন চট্টগ্রামের আম্পায়ার? তেলে বেগুনে জ্বলে উঠলেন অনফিল্ড আম্পায়ারের উপর ক্ষিপ্ত, বোঝাতে চাইলেন ব্যাটে নয়, বলটা লেগেছিল প্যাডে। বাংলাদেশ টাইগার্স আর এইচপির ক্রিকেটারদের নিয়ে দুই দিনের প্র্যাকটিস গেম, আসছে টেস্ট চ্যালেঞ্জগুলোর আগে ব্যাটারদের প্রস্তুত হওয়ার বড় মঞ্চ। অথচ এমন ম্যাচেই দ্বিধায় থেকে চাপে পড়ে আঙ্গুল তোলার কোনো মানে আছে কি লোকাল আম্পায়ারের?
দীর্ঘদিন পর লাল বলের খেলায় নেমে 50, ভুল আউট হয়ে কোনোভাবেই মাঠ ছাড়তে মন চায়নি ব্যাটিং স্তম্ভ মুশফিকের। এই মানুষটি বুধবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামের ফ্লাইটে ওঠেন, সোজা এয়ারপোর্ট থেকে মাঠে এসে ঘণ্টা চারেক নেটেই ব্যাটিং করেন। খেলাটার প্রতি মুশির নিবেদন পরিশ্রম সবারই জানা, তাই হয়তো অমন আউটে মনটা ভেঙে চুরমার এই ব্যাটারের। বিসিবির সবুজ দলের বিপক্ষে লাল দল আগে ব্যাটিংয়ে, নতুন বলে রুয়েল মিয়ার সুইংয়ে নেচেছেন এনামুল বিজয়। চেনামুখ মেহেদী মিরাজও ব্যাট হাতে ব্যর্থ, সবার যাওয়া আসার মিছিলে মুশফিকুর রহিম যেন নিঃসঙ্গ শেরপা। টেস্টের প্রস্তুতি যেমন দরকার, ইনিংসের শুরু থেকেই বলের মেধা বুঝে খেলে গেছেন। বল সিলেকশন, ডিফেন্স আর ড্রাইভে সবখানেই দেখিয়েছেন মুনশিয়ানা। সেট হয়ে যাওয়ার পর কখনো কখনো সফল, কখনো ডাউন উইকেট গিয়েও শটের রেঞ্জ দেখিয়েছেন। মুশফিকের প্রিয় রিভার্স সুইপও দেখা গেছে সাগরিকার 22 গজে। 83 বলে 50 হাঁকান, পরের বলেই খালেদের লেগ সাইডে ডেলিভারিটায় কপাল পুরে মুশফিকুর রহিমের। মিরাজ মুশফিকদের লাল দল অল আউট হয় 131 রানে, 4 উইকেট সবুজ দলের অফ স্পিনার নাঈম হাসানের পকেটে। মাঠে ম্যাচের আবহ, সাগরিকার ইনডোরে লিটন সৌম্যদের ব্যাট বলে সক্ষতা করার চেষ্টা। হাতুরুর প্রিয় ছাত্র সৌম্য সরকারকে এবার টেস্ট বিবেচনাতেও, টি-20 বিশ্বকাপ থেকে ফেরার পর মাসখানেকের ছুটি, কঠিন সব টেস্ট চ্যালেঞ্জের জন্য ওদের প্রস্তুতি শুরু। হেডকোচ চান্ডিকা এখনও বাংলাদেশে ফেরেননি, জাতীয় দলের ব্যাটিং গুরু ডেভিড হেম্পের ক্লাসে 8 জন ক্রিকেটার। লিটন সৌম্যের সঙ্গে ব্যাটার মোসাদ্দেক আর জাকেরও আছেন। বোলিং ইউনিটে তানভীর, রিশাদ, হাসান মাহমুদ আর তানজিম সাকিব। টি-20 বিশ্বকাপে আলো কারা, সাদা বলে ইফেক্টিভ ক্রিকেটারের তকমা পাওয়া রিশাদ কি লঙ্গার ভার্সনের জন্য তৈরি? চট্টলায় লাল বলে নিজের কারিশ্মা দেখাচ্ছেন, যদিও প্র্যাকটিসে নেই কোনো স্পিন কোচ। অধিনায়ক নাজমুল শান্তও যোগ দেননি। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। চট্টগ্রামে জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামের বেহাল অবস্থা, দর্শকদের ইঞ্জুরিতে পড়ার শঙ্কা, সমস্যা বুঝে দ্রুত সমাধানের চেষ্টায় বিসিবি অক্টোবরের নারী বিশ্বকাপের জন্য অতিরিক্ত ভেন্যু হিসেবে সাগরিকাকে তৈরি রাখতে চায় ক্রিকেট বোর্ড। তাই ওই ওয়ার্ল্ড কাপের বাজেট দিয়ে নতুন রূপে ফেরানো হবে স্টেডিয়ামটা, নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক আজম নাসির। সাইফুল রূপকের রিপোর্ট। আন্তর্জাতিক স্টেডিয়ামের একই দশা, চট্টগ্রামে ব্যাটারদের মতো দর্শকদেরও হেলমেট পরার বিকল্প নাই। মরচে ধরা টিন শেড, সাগর পারে বাতাসটা একটু জোরে এলেই টিন উড়ে এসে যে কারো মাথায় আঘাত হানতে পারে। বিপদ শুধু সাধারণ দর্শকদের জন্যই নয়, প্রেসিডেন্ট বক্সের গ্লাস ভাঙা বছর খানেক ধরে, সিলিংয়ের নানা জায়গা দিয়ে বৃষ্টির পানিও পড়ে। সভাপতি নাজমুল হাসান পাপন সহ বোর্ডের অন্য পরিচালকরা যদি চট্টলায় খেলা দেখতে আসতে চায়, সেক্ষেত্রে রেইনকোটটা সাথেই রাখতে হবে। বেহাল অবস্থা জানা আছে বিসিবির, নারী বিশ্বকাপের বাজেট দিয়েই 3 মাসের মধ্যে সব পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি বিসিবি পরিচালক ও এই ভেন্যুর চেয়ারম্যান আজম নাসিরের। মিডিয়ার যে ক্যানোপি, এটা নষ্ট হয়ে গেছে, ওখানে পানি পড়ে, তারপরে প্রেসিডেন্ট বক্সে বা আশেপাশে আমাদের সামনের ক্যানোপি, তারপরে অ্যাম্বুলেন্স গ্লাস ভাঙা অনেক জায়গা, হসপিটালে বক্সগুলো আছে, সবগুলো কিন্তু সংস্কার করার জন্য বোর্ড ইতিমধ্যে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন। আমি এনএসসিকে বলেছেন, এনএসসি একটা এটা ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ হিসাবে একটা বাজেট বরাদ্দ করেছেন প্রায় 20 কোটি টাকার মতো, এর থেকে ধরুন 6 কোটি, এইখানে 51,20,000 টাকা এই ভেন্যুর জন্যই এটা না, এই ভেন্যুতে তো আছে কোনো কারণ, যদি ওই ভেন্যুতে ইয়া না হলে তাহলে এই ভেন্যুতে খেলা, হ্যাঁ সেই এডিশনাল হিসাবে এটা প্রস্তুত রাখা উচিত। হরেক রঙের চেয়ার সাগরিকা স্টেডিয়ামের সৌন্দর্য বাড়িয়েছে, কিন্তু গ্যালারিগুলোতে ছাউনি নাই, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে 12টা বাজে দর্শকদের। সাগরপাড়ে স্টেডিয়ামে সাদা বলের ম্যাচে বরাবরই ফ্যানদের উপস্থিতি থাকে বেশ, গ্যালারি আরেক তালা বাড়ালেই চাপ সামলে উঠতে পারত বিসিবি। আমাদের বোর্ড প্রেসিডেন্টের সাথে আমিও গিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলেছিলাম যে স্টেডিয়ামের এক পাশে পশ্চিম পাশে একতলা, এটা দ্বিতল যদি করা হয় তাহলে ক্যাপাসিটি বেড়ে যাবে। তো ওখানে যখন আবার সমুদ্রের কথা চলে আসছে, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো প্রকৃতি প্রেমিক, তো তখন বোঝে না ওইদিকে যেহেতু সমুদ্র ওইদিকে তোমার ইয়া করা যাবে না, গ্যালারিটা বর্ধিত করা যাবে না, তাহলে তো ভিউটা নষ্ট হয়ে যাবে। নিবেনকে রেফারেন্স দিল ওয়েস্ট ইন্ডিজ, তারপরে নিউজিল্যান্ডের রেফারেন্স দিল, বলছে ভিউটা তো খুব দরকার, যখন এটা টেলিকাস্ট হবে সারা বিশ্ব যখন দেখবে ওই ভিউটা, দেখলে বাংলাদেশের তো এটা ইয়েটা বেড়ে যাবে, বাংলাদেশের প্রতি
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম টাইগারদের জন্য পয়া ভেনু, ব্যাটারদের জন্য সবসময় দারুণ সুবিধা থাকে ওই 22 গজে। মিরপুরে গামিনীর পিচে রান হয় না, স্পিনাররা ছড়ি ঘোরায়। চট্টলায় আবার পিচ কিউরেটর বাবুর ম্যাজিকে দেদার্সে রান হয়, দর্শকরাও খেলা দেখে মজা পায়। কিউরেটর বাবু ভাই সে কিন্তু অত্যন্ত আন্তরিক এবং রেগুলার পরিচর্যা করেন, পিচের রেগুলার পরিচর্যা করেন এবং সবসময় ওনার মাথায় থাকে কীভাবে খেলাটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, উপভোগ্য হবে, আকর্ষণীয় হবে। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। প্যারিসে শুক্রবার পর্দা উঠছে 33তম অলিম্পিকে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ঘিরে শহর জুড়ে চলছে উৎসব। 10,500 প্রতিযোগীকে স্বাগত জানাতে প্রস্তুত সিন নদী। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চ মাতাতে এরই মধ্যে প্যারিসে এসছেন লেডি গাগা, দুয়ালিপার মতো তারকারা। 3.5 ঘন্টার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য টিকিটের সর্বোচ্চ মূল্য দাঁড়িয়েছে 3.5 লাখ টাকা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। গ্ল্যামার, চোখ ধাঁধানো সব আয়োজনে বুধ হতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। 6 মহাদেশের চ্যাম্পিয়ন অ্যাথলেটদের মহারণ, স্বর্ণ জয়ে হবে বাঁধ ভাঙা উদযাপন। 10,500 প্রতিযোগী, 329 ইভেন্ট আর একটা শহর, হাজারো রূপকথার জন্ম দিতে প্রস্তুত ফ্রান্স, প্রস্তুত অলিম্পিক, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। শুক্রবার বাংলাদেশ সময় রাত 11:30 প্যারিসে পর্দা উঠতে যাচ্ছে 33তম অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সাজ রব গোটা শহরে। অলিম্পিকের ইতিহাসে এবারই প্রথম উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হচ্ছে স্টেডিয়ামের বাইরে। সিন নদীর দুপার হবে গ্যালারি আর নীল জলরাশি হবে অ্যাথলেটদের প্যারেড ট্র্যাক। 206 দেশের অ্যাথলেটদের পরিচয় করাতে প্রস্তুত করা হয়েছে প্রায় 100টি নৌকা। অলিম্পিয়ানদের নিয়ে এই রিভার প্যারেড শুরু হবে অস্ট্রালিজ বিচ থেকে। 6 কিলোমিটার ব্যাপী এই প্যারেডে অ্যাথলেটরা একে একে পার করবেন আইফেল টাওয়ার, নটরডেম, লুভর, গ্র্যান্ড প্যালাইস সহ প্যারিসের আইকনিক সব ল্যান্ডমার্ক। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে অংশ নেবেন 3,000 শিল্পী, যেখানে 400 জন নৃত্যের সাথে স্বাগত জানাবেন অ্যাথলেট আর দর্শনার্থীদের। তবে মূল আয়োজন যারা উপভোগ করবেন তাদের গুনতে হচ্ছে বড় অঙ্কের টাকা। সিন নদীর কুল ঘেঁষে বসা 1,04,000 দর্শকের জন্য ছাড়া হয়েছে মোট 6 ক্যাটাগরির টিকিট, যার সর্বনিম্ন মূল্য 11,000 থেকে সর্বোচ্চ 3.5 লাখ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই বসছে তারার মেলা। সেলিন ডিয়ন, দুয়ালিপা, আরিয়ানা গ্রান্দে, ফ্রেঞ্চ সিঙ্গার আয়া নাকামুরার গান আর নাচের ঢেউ আছড়ে পড়বে সিন নদীর দুপারে। 3.5 ঘন্টা ব্যাপী চলবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। পার্থ বণিক, 71। এমন সার্কাস জীবনে কখনো দেখেননি হাভিয়ার মাসোরানো। লিওনেল মেসি বললেন অবিশ্বাস্য। প্যারিস অলিম্পিকের প্রথম দিনের নাটক জমে উঠল আর্জেন্টিনা মরক্কো ম্যাচে। ভিআর এর বিতর্কিত সিদ্ধান্তে 2-1 গোলে হারল আলবিসেলেস্তারা। এই ঘটনার জেরে ফিফা ডিসিপ্লিনারি কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। কোইনুর কনা রিপোর্ট। আতশবাজি, বোতল ছোড়াছুড়ি, বিতর্কিত ভিএআর, প্যারিস অলিম্পিকের ওপেনিং ডেতে ফুটবল ম্যাচ নয়, সমর্থকরা দেখল সার্কাস শো। আর্জেন্টিনা বনাম মরক্কো ম্যাচে সেন্ট এতিয়েন ময়দান রূপ নিয়েছিল রণক্ষেত্রে। প্যারিসে অবশ্য শুরুটা অন্য আর 5টা ম্যাচের মতোই ছিল। দিন দশেক আগে কোপাজয় আর্জেন্টিনা মরক্কোর বিপক্ষে পিছিয়ে পড়ে প্রথমার্ধের যোগ করার সময়। বিরতির পরে আর্জেন্টিনার গিফট করা পেনাল্টিতে মরক্কো এগিয়ে যায় 2-0 ব্যবধানে। অবশেষে ম্যাচের 68 মিনিটে একটি গোল শোধ করেন জিওলো সিমিওনে। নির্ধারিত সময়ে 2-1 এগিয়ে আফ্রিকার দেশটা। ম্যাচের অতিরিক্ত সময় দেওয়া হয় 15 মিনিট। এরপরই নাটকীয়ভাবে বদলে যায় দৃশ্যপট। শেষ মিনিটে গোল করে বসেন আর্জেন্টাইন মিডফিল্ডার মেদিনা। এরপরে শুরু হয় মরক্কো সমর্থকদের বোতল বৃষ্টি, সেই সাথে আর্জেন্টিনার ফুটবলারদের লক্ষ্য করে ছোড়া হয় আতশবাজি। সময় পেরিয়ে যাওয়ার পর আর্জেন্টিনা গোল করায় রেগে যায় মরক্কোর সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে বাধ্য হয় পুলিশ, গ্যালারি খালি করে দেওয়া হয়। এই ম্যাচের আসল টুইস্ট তখনও বাকি। ম্যাচ বন্ধ হওয়ার প্রায় 2 ঘন্টা পর খেলোয়াড়রা আবারও মাঠে ফেরেন। অফসাইডের কারণে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি বাতিল করে দেয় ভিএআর। সেন্ট এতিয়েন মাঠের ম্যানেজার এসে বলেন ম্যাচ শেষ হয়নি, গ্যালারির দরজা বন্ধ করে আবারও শুরু হয় খেলা, চলে 3 মিনিট 15 সেকেন্ড।
সব মিলিয়ে আর্জেন্টিনা মরক্কো 90 মিনিটের ম্যাচ শেষ হয় 4 ঘন্টায়। তবে পুরো ম্যাচে এফেক্টিভ প্লেয়িং টাইম ছিল মোটে 54 মিনিট 27 সেকেন্ড। ফাউলের বন্যা বয়ে দেয়া ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলা চলে 26 মিনিট 5 সেকেন্ড। তবে এত কিছুর পরও সবাই যখন ভাবল ম্যাচটা 2-2 গোলে ড্র, সেখান থেকে আর্জেন্টিনা কিনা ভিএআর এর সিদ্ধান্তে হেরে গেল। 2 ঘন্টা পর গোল বাতিলের সিদ্ধান্তে বিতর্ক জন্ম দেয় আবারও। ম্যাচ শেষ হতে ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানান লিওনেল মেসি, বলেন এটা অবিশ্বাস্য। কোহিনুর কোনা, 71। ঘোড়ার ওপর অত্যাচার, নিষেধাজ্ঞার জেরে বিপাকে 3 বারের স্বর্ণজয়ী ব্রিটিশ নারী অলিম্পিয়ান শার্লট ডুজার্দিন 4 বছর আগের এক ভিডিও জেরে প্যারিস অলিম্পিক থেকে নিজের নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন এই তারকা। দিন দুয়েক আগে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় ট্রেনিংয়ে নিজ ঘোড়ার উপর চাবুক দিয়ে অত্যাচার করছেন শার্লট। মুহূর্তেই তার নজরে আসে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর ইকুয়েস্ট্রিয়ান স্পোর্টস ইইআই এর, অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয় শার্লটকে। এরপরই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মেনে নিয়ে প্যারিস অলিম্পিক্স থেকে নিজের নাম সরিয়ে নেন তিনি। প্যারিস অলিম্পিক্সে ব্যক্তিগত দলগত 2 ইভেন্টেই নাম ছিল শার্লটের। অলিম্পিক্সে এখন পর্যন্ত 3টি স্বর্ণসহ মোট 6টি পদক জিতেছেন 39 বছর বয়সী এই তারকা। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।